انا اقول لك يا ولد مره انا في الليل كندي شو مولي انا مولي بدور في استاد يا ولد اوه انا ورويا لو زاي হ্যাপি ডে বন্ধু তুমি থাকবে চিরদিন আমাদের হৃদয়ে আসলে কিন্তু সবাই হৃদয়ে থাকে না কিছু কিছু ব্যক্তি বিশেষ কিছু কিছু কার্য বিশেষ যেমন আমাদের নবীগঞ্জে এসআই মোহাম্মদ সুরজ আলী ভাইয়ের হৃদয় হযরত শাহ জবান শাহ রহমতুল্লাহ আলাইহি এই পবিত্র মাজারে আজকের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসলে সেটা আমাদের এক বন্ধু বিশেষ করে আমার খুব কাছের মানুষ তিনি সোনারগাঁও থানায় এসআই হিসাবে বিগত বছর আমরা একসাথে ছিলাম আজকে তিনি আমাদের এই নবীগঞ্জ থানায় আছেন বর্তমানে হয়তোবা আগামী পাঁচ ছয় দিনের ভিতরে উনি আমাদেরকে এই নবীগঞ্জ থানা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন আর তার বিদায় উপলক্ষে আমাদের আয়োজন আজকে আমি একটি কথা না বলে পারছি না সুরজ ভাই আসলে একজন ডিফেন্সের লোক বিশেষ পুলিশের লোক আপনারা জানেন উনি খুব সাংস্কৃতিক মনা মানুষ উনি সর্বসময় সাংস্কৃতিক সাথে জড়িত থাকেন এবং নিজেও গান লেখেন আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা ওর লেখা অনেক গান শুনবেন আর আমি বেশি কিছু বলে সময় নষ্ট করব না আপনারা প্রত্যেকেই সাংস্কৃতিক মনের মানুষ বিদায় আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে এসেছে মোরবিয়ান উপস্থিত আছেন আমার বন্ধু মহলের নুমান ভাই আশরাফ ভাই শফিকুর রহমান মহসিন আজাদ মেম্বার অদবির আসলেই আমি এই নবীগঞ্জ প্লাস গুপলা বাজার তদন্ত কেন্দ্রে মিলে প্রায় দেড় বছর ছিলাম এই থাকাকালীন সময়ে প্রায় সময় আমি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছি এবং সাংস্কৃতিক জগৎটাকে আমি একটু পছন্দ করতাম তার পাশাপাশি আমার বন্ধু মহলে যারা ছিল ওনারা আমার সাথে একসাথে সাংস্কৃতিক মহলে গিয়ে গান বাজনা শুনতেন তো আমার পোস্টিং হয়ে গেছিলো আজকে থেকে আর চার মাস আগে তো এলাকার যারা নেতাকর্মী ছিলেন সবাই চেষ্টা করেছেন আমাকে রাখার জন্য যদিও আমাদের আইনের কিছু বিধিবিধান আছে তার জন্য আমি থাকতে পারি নাই তো আমার বন্ধু মহলে সবাই খুব উদ্যোগ নিয়ে এবং মনের টানে যেহেতু আমি সঙ্গীতকে ভালোবাসতাম সেই সুযোগে উনি ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে একটা সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছেন সেই জন্য আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে বন্ধু মহলের সবাইকে আমার প্রাণ ডালা ভালোবাসা জানাচ্ছি
তার পাশাপাশি আমি এই অত্র নবীগঞ্জ থানার গোপলা বাজার তদন্তকেন্দ্র এলাকার যে 11 10 এবং 13 নম্বর ইউনিয়নের যে জনশ্রোতা এবং বিভিন্ন এলাকা থেকে যে জনগণ এসেছেন গান শোনার জন্য সবার কাছেই আমার অকৃত্রিম ভালোবাসা এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমি এখানে বিদায় নয় বিদায় তো একটাই হয় মানুষের জীবনে আমি বিদায় নয় আমি কর্মস্থল ত্যাগ করতে যাচ্ছি জাস্ট হবিগঞ্জ থেকে সিলেট জেলায় বদলি হচ্ছে হয়তোবা কোনোদিন বা কিছুদিন পরে আবারো আপনাদের কাছে আসতে পারি আপনাদের সেবা দিতে পারি সেবা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত রাখছি পাশাপাশি আমার স্ত্রী আমার দুইটা মেয়ে আছে আমার দুই মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আমার স্ত্রীর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার এখানে যারা এই সাংস্কৃতিক সুন্দর অনুষ্ঠানের আয়োজনের আমার শ্রদ্ধেয় বড় ভাই নোমান ভাই পাশাপাশি আমার বন্ধু আজাদ মেম্বার মহসিন দবির শফিক ভাই আর চুনারুঘাটের আশরাফ ভাই সে অত্যন্ত অত্যন্ত কাছের বন্ধু ছিল আমার যখন আমি চুনারুঘাটে ছিলাম তার মনের টানে দেখেন মানুষের বন্ধুত্ব কি জিনিস সে মনের টানে দুই দুইটি অনুষ্ঠান সে চুনারঘাট থেকে দূর দূরান্ত থেকে চলে আসছে শুধু আমাকে দেখার জন্য আমার অনুষ্ঠান যোগদান করার জন্য আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার বড় ভাই এবং বন্ধুকে আমার ভালোবাসা জানাচ্ছি চুনার বন্ধুমল যারা নিয়ে আসছেন তাদেরকে ভালোবাসা জানাচ্ছি আর যারা এই অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করেছেন সবাইকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন ও ভালোবাসা জানাই সঙ্গীত জগতে যারা শিল্পী আছেন এখানে আপনাদেরকে গান শোনাবেন বিউটি বৈরব থেকে আসছেন বিউটি এবং এই হবিগঞ্জ থেকে ইতি আক্তার দিতি আর লাকি আক্তার লাকি আক্তার ওনারা মোটামুটি হবিগঞ্জ ডিস্ট্রিক্টের একটু নামি দামি শিল্পী বলা যায় ভালো ভালো গান ওনারা গায় ওনাদের বিভিন্ন ক্যাসেট আছে আপনারা হয়তো দোকানে খোঁজ করলে পাবেন ওদের ক্যাসেট আছে বিভিন্ন ক্যাসেট আছে ওনারা ভালো গান গায় আমি আশা করব আপনাদের সবাইকে ভালো ভালো গান শুনে আপনাদের মনমুগ্ধ করবেন সেই বলে আমি আমার সংক্ষেপ বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম সবাই আমার জন্য করে হাত তালি দেন হাত তালি হাত তালি ধন্যবাদ ধন্যবাদ ছবি তুলবেন না তুলেন তুললে পালান আগে তুললে পালান আর সাথে সাথে রাখেন কি
আসলে কিন্তু আমরা সুরজ ভাই আমি আমার কথা বলছি আমার একজন অতি আপনজন ছিলেন আমি যখন সঙ্গীত শুরু করি প্রায় 7 বছর থেকে ওনার সাথে সম্পর্ক সেই চুনারগর থেকে তো কিছু কিছু জিনিসকে ভোলা জানা ভোলার চেষ্টা করলে ভোলা জানা তো সুরজ ভাই কাছে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তার সাথে ভক্তিপূর্ণভাবে সালাম জানাচ্ছি আমার ডুবু ডুবু তরে আমার
بهنه ترونيرو ترونيرو تشوى امريتو شودا رتيبي كولونكو بهنه আজ আমার বান্দবকে হো নাই রে দয়াল গুরু বিহনে দেখে নদীর জল ছবি হইল পর আমায় পেলিয়া তুপানে
সরকারের ঘোষণা যেমন হাই স্কুলের দক্ষিণ পাশে কালিকা প্রসাদ গ্রাম আমি ওই গ্রামেতে বসতি করি লাকি দেওয়ার নাম বাবারে লোকে আমায় দেখলে যেমন লাকি দেওয়ান কয় আমি ওই গ্রামেতে দাজনি দেশে দিলাম পরিচয় বাবারে আইসি হবে নাইতে হবে পুরানেতে আছে কেহ দুদিন আগে যাবে কেহ দুদিন পিছে এবার খাঁচা ছেলে ময়না পাখি যেদিন
Oh my.